হাহাকার লাগিছে রাজনীতিত। হয়, রাজনীতিত এতিয়া হাহাকার। গৌরব গগৈক অভিনন্দন জানায় মৃণাল শইকীয়া এতিয়া পড়ছে বিপদত। হয়, খুমটাই সমষ্টি বিধায়ক মৃণাল শইকীয়াই গৌরব গগৈ জিকার পাছতেই একটা পোস্ট করেছিল, অভিনন্দন জানাইছিলে। আর তারপিছতে এটা হিমন্ত বিশ্ব শর্মার গুরুজি উঠিছে, খং উঠিছে যে কি কারণে আগতীয়াকৈ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক অভিনন্দন নজনায় কি কারণে গৌরব গগৈক অভিনন্দন জানালে। হয়তো মৃণাল শইকীয়া আর বেশি দিন বিজেপিত তিষ্টি থাকিব নোৱাৰিব বা নাথাকিবও পাৰে বিজেপিত, এনেকুৱা ধৰণৰ আচলতে মন্তব্য। আচলতে অভিনন্দন জনাওঁতে ভুল হ'ল নেকি মৃণাল শইকীয়া? গতিকে চাওকচোন কি ক'লে মৃণাল শইকীয়াই, কি ক'লে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই, কি ক'লে। আপোনালোকে ভিডিঅ'টো ভাল ধৰণে স্কিপ নকৰাকৈ চাব, কাৰণ যদি নাই চোৱা ভিডিঅ'টো কিন্তু আপোনালোকে ভাল ধৰণে চাওক। আৰু তাৰ আগতে যদি কোনোবা নতুনকৈ আহিছে, মোৰ চেনেলটোত প্ৰৱেশ কৰিছে, এটা লাইক কৰি দিব, চেনেলটোত এটা ছাবস্ক্ৰাইব কৰি দিব। মই এইকাৰণেই কওঁ, আপোনালোকে ভিডিঅ'টো চোৱাৰ পিছত পাহৰি যায়, সেইকাৰণে আগতীয়াকৈ ক'বলগীয়া হয় লাইক কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব। কিন্তু বহুতেই ভাবে কিন্তু সদায় সদায় কি লাইক ছাবস্ক্ৰাইব কৰিবলৈ কৈ থাকে, সেইকাৰণে হয়তো বহুতৰ খং উঠিব পাৰে। খং নুতুলিব দেই, ৰিকুৱেষ্ট কৰিছোঁ, খং চং নুঠিব নুতুলিব। আৰু লাইক এটা কৰি দিলে ভাল লাগে, চেনেলটো ছাবস্ক্ৰাইব এটা কৰি দিলে ভাল লাগে, নহয় জানো? চাওক তেতিয়াহ'লে। ইতিমধ্যে আপুনি সামাজিক মাধ্যমযোগে গৌরব গগৈ অভিনন্দন জনাইছে আনুষ্ঠানিকভাৱে, আৰু প্ৰথম প্ৰতিক্ৰিয়াটো এই বিষয়ত? না, আসলে গগৈ ডাঙরকে এখানে অভিনন্দন জানাচ্ছি, তার সিম্বলিক উইন। মো দুঃখ লাগছে আজি যে যোরহাটর নিচিনা সমষ্টিত আমি হারিছো, যত মেইন স্ট্রিম আসামিজ ভোটার আছে বলে কয়। আমার কোর ভোটার্সখিন কি আছিল? মেইন স্ট্রিম আসামিজ ভোটার্সখিন বিজেপির কোর ভোটার্স আছিল, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, সেইখানে আমার পর হেরাই গেল। অকল ইয়াতে বলে নয়, বহুত হেরাই গেল, আর যোরহাটো আমি হেরালো। আর যোরহাটত হওয়ার কারণ মানে কিনা দিছই, অনবরত লিডার 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 লিডার, আর লিডারবিলাকে আহি কাক মিটিং করেছে, একখিনি মানুষ আজ যোরহাট গেছে, শিবসাগর গেছে, কিনা গেছে, একখানি মানুষকে আমি গাড়ি লই ওত দিছো, তোত দিছো, তোত দিছো, একখানি মানুষকে। কিন্তু আমার যেখানে লিডার তখন গ্রাসরুটর যে কানেকশন নাই, সেখানে গম নেবা যে একখানি লিডারকে আমি একখানি কথাই কই আছো, সেখানে হারবল পরিস্থিতি এটা হল। অথচ আজি আমার কি হল, দুজন এম এল এ বাহিল 2019 পাছত, রূপজ্যোতি কুমি ডাঙরি আহিল, সুশান্ত বরগোহাঁই ডাঙরি আহিল, তারপর আমি এই হেরবল হল। যাব 80,000 ভোটত বিজেপি জিখিল, এবার 1,00,000 উপর বিজেপি হারিল। আর যাবার ইমান ক্যাম্পেনিংও তো অহা নাছিল কোনো, এবার তো গোটেই বিজেপির এ টু জেড সব ইয়াতে ক্যাম্পেইন করে আছে, সেখানে মনত বহু দুঃখ হয়ে গেছে যে আমার কেউ বিজেপি এনেকা হয়েছে, যে আমার কোর ভোটার্সখিন কেউ হেরালো। সেখানে আমার একটা টাইম হয়েছে যে আত্মবিশ্লেষণ, সেইট লাগবে, কিন্তু ইন্ট্রোস্পেকশনের টাইম আমার আহি গেছে, নহলে বিজেপি নাইকিয়া হয়ে যাব। কারণ আমি যেটা বিজেপি জয়েন করেছো, আমি ভাবা নাছিলো যে বিজেপি দিন সরকার আহিব, আমি আইডিওলজিক্যালি আহিছিলো। আজিকালি যেবিলাক মাইগ্রেটরি বার্ডস কি বলে কয় অসমিয়াত, পরিভ্রমী চৰাই, তেনেকুৱাকে অহা নাই। এই যিখিনি 3-4 মাহ 5-6 মাহ আগতে আহিছে, সেইবিলাক বিজেপি কোর মিটিংত প্রেজেন্ট থাকে। আমার এইবিলাক যেবিলাক টাই হার্ড বিজেপির কারণে মরি যাব, সেইবিলাকে ব্লক ব্লক কমিটির তারা সিট লোব নয়, এক্সিকিউটিভ মেম্বার হব নয়, কিয় কারণে যে আমার দিন হওয়া নাই, আমার 5 বছর হওয়া নাই, 6 বছর হওয়া নাই। কিন্তু আজি কোনবাই জয়েন করব, সি গিয়ে পেলায় তাত কোর মিটিংত, মানে নিজে আচরিত হয়েছো কোর মিটিংত এইবিলাক মানুষ ইয়াত প্রেজেন্ট, নিজের লাজ লাগে, হেঁটি ফ্রন্ট লাইন, আমি ব্যাক লাইন। সেইকাৰণে আমি আত্মবিশ্লেষণ করবলে, আর মাইগ্রেটরি বার্ডস আহিলে ডোমেস্টিক বার্ডসবিল আঁতরি যাব, পরিভ্রমী চরাই আহিলে স্থানীয় চরাই আঁতরি গেলে এখন জলাশয় ধ্বংস হয়ে যায়। পরিভ্রমী চরাই আজি আহিল কাইলে গুছি গেল, কত ভাল বিল এখন পালে, মানে সিম্বলিক্যালি কইছো হাতে নবা। গৌরব গগৈ যেটা জয় আজি হয়েছে, এই 2026 চনের আগন্তক আহি আছে, যথেষ্ট প্রভাবিত করব, প্রভাবিত করবই। এই জয় একটা কথা কলে যে অকল পয়সা, ডাঙর ডাঙর লিডার, সায়েন বজোয়া গাড়ি, এরোগেন্স ভাষণ, যে মানে 2 লাখত জিকিম, মানে 3 লাখত জিকিম, আমুক আমুকে ব্যক্তিগত আক্রমণ, সেইবিলাকে সদায় নির্বাচন জয় করব নয়, কেতিয়াবা কত জয় করাব, সদায় করাব নয়, সেইটো প্রতিষ্ঠিত হয়ে গেল। মুখ্যমন্ত্রীগী আর তথা কেবাগী মন্ত্রী, ইতিমধ্যে আপনি জয়ন্ত মল্ল যী মন্ত্রী, আপনি মুক্তিকই তেনেধরণে কবলীয় একটা পরিস্থিতি হয়েছিল, তারপর কিন্তু শিক্ষা নললে। শুনক, আমার জয়ন্ত মল্ল ডাঙরিয়ালে মোট ব্যক্তিগত একো নাই, কিন্তু তখন বাইরে সকলে জানে যে তখেতে নিজের সমষ্টির বাইরে যদি বেলেগত কথা কয় গিয়ে ভোট কমে, সকলে জানে, তখেতে নজানে, সকলে জানে। সেই কেইজনের বাইরে যদি বেলেগে যদি ইয়াত ক্যাম্পেইনিং করলেন, বা যদি নর্মেলি এৰি দিলেহেন, যোরহাট যোরহাট সমষ্টিটো জানে নর্মেলি এৰি দিলে যে আহিছে আমার এজন পাঠিয়ে জিকি যায়, তেওঁলোকৰ অহংকার দম্ভতে যেটা কোথাও আপার আসাম লোয়ার আসাম ফিলিংসটো ডাঙর ফিলিংস। মই কলেজত ইউনিভার্সিটি পড়া
ইউনিভার্সিটিত পড়া মো গোটে জীবন গুহীত গেছে আর তো দুটাই লবি থাকে, কোনো হিন্দু মুসলিম আংমাং না থাকে, আপার আসাম লোয়ার আসাম, সেই ফিলিংস তো এবার যোগাটা আহ দে গৌর গৌরব গালি পাইছে আমার ইয়ার কোনো যোগেন মোহনে গালি পাইছে বেলেগ কথা, তারপর যদি আহ দিগন্ত কলিতা তাই মানুষ ফং ফং গালি পাই থাকে তুচ্ছ তাচিল্য করে তরুণ গগৈ ডাঙরিয়া ভাল সিএম হব বেয়া সিএম হব এই এইবিলাক ইতিহাসে করব, ইয়াত যদি কোনোবাই কে থাকে যে এইজনে আমুক কইল তামুক কইল হাজার হল যে আমার মানুষ আছে আর কোনবিলাকে কইছে, আজি আমি একটা পরিয়াল ককাই ভাই মা বাপে মই ডাঙর লোক বেলেগ হয়ে গলো, আজি মই যদি পরিয়ালটুক যদি বেয়াকে কো এই ফটুয়া পরিয়াল ফালতু পরিয়াল মানুষ ভাবি যে ই এই পরিয়ালের পর জন্ম হয়েছে ইয়াতে ডাঙর দীঘল হয়েছে ই এই পরিয়ালে মানে হি ইজ নট এ গুড ম্যান, কেউ ভাল মানুষ হব নয়। আপনি একটা কথা কৈছিলে যে এনেকে যদি দম্ভ সংকার থাকে ভূত যথেষ্ট কিন্তু কমিব, সেই কথাটা যে আখয়ে আখয়ে কিন্তু পরিপূর্ণ হয়েছে সেটা সকলে জানে, কোনো লোক মই কই দিও মো হাই মিশন নাই মোক টিকেট নিলেন দিব ভূতে কয় ইয়াত টিকেট নিলেন নাই নালাগে টিকেট দিয়া পার্টি আর এটাই নাই নয় বহুত আছে দলত পার্টির অভাব নাই নয় আজি অসমত আর কোনো দল আজিকালি দেখি আইডিওলজিক্যালি নচলেই কোনো দল নাই যোন আইডিওলজিক্যালি চলে ইটো পার্টি মানুষ ইটুত গেছে সিটো পার্টি মানুষ ইটুত গেছে আগর যে আছিল আমার বাজপেয়ী ডাঙর একটা সিটত একটা ভোটত হারিছিল কিনলেও পাইল কিনলে জানো আইডিওলজিক্যালি থাকি এটাতো আইডিওলজিক্যাল কথাই নাই ভাবি পাই নাকি যে আপনার যে পুরনি বিজেপি সব গোটেখিন আছে পুরনি নতুন কথা নক পুরনি আহি থাকি নতুন আহ ইনো লিডার্স যে মই আজি কোনটো এম এল এ মই গলে মোক বিজেপির সব মানুষ গুছি নাযায় নয় আমিও ভাবি নালে যে কোনোবা কংগ্রেসের আহিল সব মানুষ আহি যাব ভোটার আহ ভোটার নতুন বিজেপির কথা নাই ভোটারে সদায় ভোটার দিব আমি ভোটারক টার্গেট করব লাগে আমার বিজেপির প্রধান ডাঙর কথা হল কি আমি লিডারক টার্গেট করো কাবাক বোলে কি ইডি লগায় কাবাক সিএম ভিজিলেন্স লগায় আমি লিডারক টার্গেট করো উই শুড নট টার্গেট দ্য লিডার্স থ্রো থ্রেটেনিং ভোটারক আমি টার্গেট করব লাগে যে আমি ভাল কামৰ দ্বারা ভোটারক আনো লিডারে ভোট আনিব নয় না এই গোটেই কথাখিনিক লো আপনার যেহেতু খুব হোক অনাগত দিনত কিবা ধরনের পরিবর্তন বা তেনেকুৱা কিবা এটা বিজেপিয়ে ইন্ট্রোস্পেকশন করব এই নহলে বিজেপি জাহ যাব নিজের বিশ্লেষণ করব এই মই ভাব ভাবটো বাদ দি কত কি ডিফেক্ট হল আজি সবতে মার্জিন কমিছে সবতে মার্জিন কমিছে সেই কিহর কারণে হয়েছে এই আত্মবিশ্লেষণ করে পেলায় আমি আগবাড়ি আর আর কথাখিনি যদি গুরুত্ব যদি নিদিয়ে বা এনেকৈ ধরে যদি আগবাড়ি যাওয়া যায় অনাগত দিনত নিশ্চিতভাবে নিদিলে নাই আমি নিজের আইডিওলজি আইডিওলজিক্যালি চলিম নিজের আইডিওলজি বাদ দিয়ে আমি বিজেপি নকম নিজের আইডিওলজি মতে চলি আর যেগুলি মুখ্যমন্ত্রীগী তথা সকল সকলে সেই কথাটাই মুক্তি করে কয় যে মুখ্যমন্ত্রীগী যে সরকার নয় যে হিমন্ত বিশ্ব শর্মা সরকার বিরোধীও সেই কথাটকে কয় আজও আপনার কথাখিন তো ধরনের একটা পরিপূর্ণ হয়েছে যেটাই মানে সেটা আমার উপরপা দোষ এটা মানে কি পার্টি যেন সদায় পার্টি বেলেগ হব লাগে গভর্নমেন্ট বেলেগ হব লাগে এটা এনেকা হল যে গভর্নমেন্টেই পার্টিটা চলায় ভূপেশ কলিতা ডাঙরিয়া হয়েছে একটা স্পাইনলেস লিডার তখন পুরনি মানুষ কিবা মানুষ মুখখন দেখিলে গম পায় নিজেই সন্তুষ্ট নয় কিন্তু এনেকা ধরনের প্রেসারাইজ করা হয়েছে যে তখেতে একো নাজানে কাক কি দিছে কোনে কি কৈছে একো নাজানে চলি আছে আর এরকম ধরনের বহুতো ক্ষোভ আছে নাজানো খুব আছে নাই এইবিলাক খুব থাকি লাভ নাই যদি নকয়ে মানে সেইবিলাক কথা নাজানো মই নিজের কথা মনের কথাখিনি কৈছো কিন্তু আই এম এ ডাই হার্ড বিজেপি 94 জয়েন কৰিছোঁ ইউনিভার্সিটি পাস করার পাছত আর তেতিয়া যদি মই তেতিয়া এজিপি আছিল নেকি এজিপি জয়েন করা মই তেতিয়া এজিপি এম এল এ হৈ থাকিব পাৰে মোৰ ব্যাকগ্রাউন্ডটো স্ট্রং কিন্তু মই আইডিওলজিক্যালি বিজেপিক সাপোর্ট করার কারণে বিজেপিত আছিলোঁ আগতেই মই এম এল এ হৈ থাকিব পাৰোঁ আজি আপুনি যেহেতু মুকলিভাৱে যেটো ক্ষোভটো উজাৰিছে খুব উজাৰ নাই মই মনৰ কথাখিনি কৈছোঁ এইটো খুব নহয় এটা বিশ্লেষণ মই কৈছোঁ বিশ্লেষণটো মই কৈছোঁ মৃণাল শইকীয়াই নরেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক অভিনন্দন জনোৱা নাই তেওঁ কংগ্ৰেছৰ বিজয়ী প্ৰাৰ্থী এজনক অভিনন্দন জনাইছে তাৰপৰা মোৰ ধাৰণা হয় যে মৃণাল শইকীয়া হয়তো বহুদিন বিজেপিত নাথাকিব কাৰণ মোৰ সকলোৰে এইটো ব্যক্তিগত স্বাধীনতা প্ৰথম অভিনন্দন কাক জনাব লাগিছিল নৰেন্দ্ৰ মোদীক তাৰপিছত অভিনন্দন জনাব লাগিছিল কামাখ্যা তাচাক নিজৰ সমষ্টিৰ এম পি গতিকে তেওঁ নৰেন্দ্ৰ মোদীক অভিনন্দন জনোৱা নাই কামাখ্যা প্ৰসাদ তাচাক অভিনন্দন জনোৱা নাই তেওঁ কংগ্ৰেছৰ কেণ্ডিডেট এজনক অভিনন্দন জনাইছে তারপরা মই যেটো পলিটিক্যাল রিডিং মূর ধারণা হয়তো মৃণাল শইকীয়া বহুদিন বিজেপিত না থাকিব তেনেকুৱা মূর একটা ধারণা হয় এতিয়া সভাপতিয়ে সুধিব তেওঁ কিন্তু মই ধারণা করো ধরক এতিয়া তেওঁ কেইদিনমান আগতে জয়ন্ত মল্লবৰুৱাকে সমালোচনা করলে জয়ন্ত মল্লবৰুৱাই এইটো নিজের সমষ্টিত 60,000 লিড লৈ ললে 65,000 লিড লৈ ললে কিমান লিড হল জানো 60,000 লিড লৈ ললে গতিকে 60,000 লিড লওয়া মানুষজনক
লিড নোলোয়া মানুষ এজনে যেটা সমালোচনা করে আপনি কি উত্তর দিব? সেইকারণে মানে যদি বুঝি পাও যে আমালেকে বহুত কংগ্রেসের মানুষ আহিছে, দুই এজন তো বিজেপিরপরাও কংগ্রেস যাব। আজি দিনটো আমার কাম কি, আমি যদি সচা বিজেপি হয়, পুরনা নতুন যিয়ে বিজেপি নহক কিয়, আজি আমার প্রথম কাম হল মোদী ডাঙরিয়াক অভিনন্দন দিয়া। যদি মোদী ডাঙরিয়াক অভিনন্দন নিদি, মই রাহুল গান্ধীক অভিনন্দন দিও যে কিয় অভিনন্দন দিলো আপনি 98টা সিট পালে, কিয় অভিনন্দন দিলো যে 11টা সিটত জিকার কারণে সিএমক অভিনন্দন দিব নালাগে, 3টা সিটত জিকার কারণে কংগ্রেসক অভিনন্দন দিব দিব লাগে। তার মানে মানুষজনে নিশ্চয় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত করে লৈছে যে মই বিজেপিত নাথাকো, সেইটো তেওঁ নিজৰ এটা সিদ্ধান্ত, তাতো বেয়া পায় ভাল পায় লাভ নাই, মানুহৰ নিজৰ সিদ্ধান্ত লোৱাৰ অধিকাৰ আছে এজন মানুহৰ।